त्रिपुरा हानि जों 184 जना राजानि बसं हिनै ओ हाव जों बरम उंलाय जागै तंलाय माने तिनि इ हानि हानि बुबाग्रा रगनि बसं र ताबुक बसे जों तिप्रासा दे जनजाति दे उपजाति दे ताबुक बो फानसे जों जों तामो जों बदफा ताबुक बो स्राय स्राय अंगै मानलायाखौ आबुनि बागै तिनि हास्तेनि मन्द्री अक्रा नि दैदुलमा बाय कायसा जत त्रिपुरा हास्तेनि त्रिपुरा सारकनि चौधरि हाइकेबा जत सिनाय नुकनाय अक्रा जाग्रा रकन तुयै कायसा कग्लाम बान्दा संसार जाखा हास्ते हाबांनि फाइसिं तै आ पान्दाव इ हानि बबाग्रानि बसं जागनाय र बरकनि मानथाय बरकनि कामि आमसाय रग पदे पद दियाल आबहाय रं नतै कग्लाम सालाय जाख्रु ते बायवा साखे अबहाय किनो जों सिनि दफा त्रिपुरि दे तिप्रा सादे जनजाति दे उपजाति दे ताबुक फानासे जों बायथां जों दफा राजानि बसं हिंजाखनाय र ताबुक फानासे जों त्रिपुरि हेकेबा जों तिप्रा सा हिनै ताबुक फानासे बुनिया गसे साननानै नाङै दंखौ आं त्रिपुरि आं जमातिया आं गायपें आबहाय सिनिमु जों नि हानि हानि बबाग्रानि हिंजाखनाय र बुसुक जरा दै बरब थाङै सबैखा खाफांनि लुकुर दाखकथाय बुखुग्र ताबुक जों वानसुकथाय जोंखे तिप्रासा दे जोंखे त्रिपुरि दे जोंखे जनजाति दे जोंखे बा उपजाति दे सय ससे ओङै मानलायाखौ बेलाय खेवाना जाखनाय क आबनि बिसिंगन दिनै आम हाइकेन हास्ते हाबांनि बोथाखै सानमु याफारलाय याफार जाखमानि आमारिव हास्तेनि जत चौधरि हाइकेबा दफानि गावबुरा एबा चौधरि खान्द आमहाय गोबांमा जोंनि बर' रगनि बिसिङाव दंमानि कग्लाम सालाय जाखा सानमुं जों त्रिपुरि रिदि होनै सानलायमानि कक्टुमाव जों सायमानखा पान्दाब पाइमानि यागुल' कग्लाम सालायबायै हास्तेनि मन्त्रि अक्रा बिप्लब कुमार देव कक्टुमा थुनाय रबाय सोंजाख्रु ब तामु सावै साखा नरकन खोनायनायदि जिनि ककपिननि कक्टुमानि तुबुजा कक्टुमाव हास्तेनि मन्त्रि अक्रा तामु साखा त्रिपुरि कम्यूनिटी हिसाब त्रिपुरि हिसाब से परिचिति लाभ करार जन्य अपने एप्रुवल चेहे एवं उनारा दाबी करेछेन जे उनादेर जे टीआरआई थेके एकटा कल्चारल कम हच्छिले मोचरा ओखाने जा जा संस्कृति एवं कृष्टि धरे राखार जन्य একটা অফিস এবং তাদের কমিউনিটি হল থেকে আরও সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা আপনাদের তরফ থেকে এখন এই বিচার কীভাবে কী ডিসিশন নিয়েছেন কী নেবেন দেখুন সরকার তো তৎক্ষণাৎ সিদ্ধান্ত করতে পারেন না তার আগে যখন আমরা সমস্ত সমাজপতিদের সঙ্গে আগেও বসেছিলাম তখন 21 পয়েন্টের উপরে আলোচনা হয়েছিল তার মধ্যে মূল যে বিষয়গুলো ছিল ভাতা দেওয়া তারপর ফেস্টিভ্যালের বিষয়ে কিছু সামাজিক সংস্কৃতির বিষয়ে জলের বিষয়ে ম্যাক্সিমাম বিষয়গুলি কিছু কিছু হয়ে গেছে আর কিছু কিছু অন প্রসেস রয়েছে তো
আজকে যে বিষয়গুলো ওনারা রেখেছেন আমাদের সামনে সেগুলো আমার সব ডিভিশন মন্ত্রীদের সঙ্গে বসে আমাকে আলোচনা করতে হবে। আলোচনা করার পর যে বিষয়টা আমি তেমনি বলে আখ্যায়িত করার চেষ্টা করবো। একবার সমস্ত সমাজের যেটা আজকে ওনারা লিখে দিয়েছেন আমরা একবার কেন্দ্রকে বসে সেটা আলোচনা করবো ও সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যাবে বা তার পদ্ধতি কী হওয়া উচিত তার একটা নিয়ম নীতি হবে দেখে এক্সপার্টরা দেখবেন তারপরে না তো নিশ্চিত আমরা সহানুভূতিপূর্ণ সবগুলো বিষয় যেগুলো আপনি উঠানো দেখবো এবং যে যেগুলো করা যেতে পারে আমরা নিশ্চিত। স্যার আরেকটি বিষয় গতবার আপনি বলেছেন যে তাদেরকে 2000 করে সামাজিক ভাতার যে কথা বলেছিল প্রত্যেক জনজাতিদের এই যে হেডম্যানদেরকে এই স্ট্যাটাসটা কি এখন কতটুকু এগিয়েছে? হয়ে গেছে এবং তাদের কাছে এটা পৌঁছে যাবে সরকারের সিদ্ধান্ত হয়ে গেছে এবং 2000 টাকা সামাজিক প্রধান সামাজিক প্রতি মাসে স্যার রাজন্য আমলে তো এরকম ওই আমরা যারা শুনেছি যে দশমীর দিনে অসম পূজন হয় সেটার আবেদন করে আপনাকে প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় যেতে করা কিন্তু কখন আপনারা এই সরকার আশা করিটা করলেন এটির ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেছি? ওটা বিগত মিটিংয়ের বিষয়টা উদ্দেশ্যে আমি বলেছি যে আমরা যা করবো আজকেও আলোচনা হয়েছে কিন্তু বাস এটাই দেখা যে করোনার যে এখানে প্রকোপ চলছে তার মধ্যে দুর্গা পূজাও যে আমরা এবার কোনো রেস্ট্রিকশান রয়েছে খোলা পূজা করতে হবে তার মধ্যে মূর্তি কতটা হতে হবে ডিস্টেন্স কতটা থাকতে হবে সবগুলো রয়েছে লাইফ ক্যাচ থাকবে সেটা কবে থেকে কটা থেকে থাকবে সেটা আলোচনা করে বেরিয়ে আসবে তো এই বিধিনিষেধগুলি আছে এই বিধিনিষেধগুলির মধ্যে মেনে কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে আমরা নিশ্চিত।